সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি নোমান হাজারি আজ একটি ইগল পাখির করুণ দৃশ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা হয়তো অনেকে জানেন বাংলাদেশ থেকে ইগল পাখি বা অন্যান্য বাস পাখির অনেক জাত রয়েছে, যেই কিছু কিছু জাত রয়েছে যেগুলা আমাদের বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত পথে। তো এই জন্য আসলে পানি সম্পদ বিভাগ যারা রয়েছে তারা অধিকাংশ মানুষকে দায়ী করেছে। তারা বলতেছে যে ওগুলো শিকারীদের কারণেই মূলত এই দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আসলে মানুষ, আমি বলবো শুধু মানুষ না, মানুষের পাশাপাশি এই পাখিগুলো সবচেয়ে বড় যে মারাত্মক অ্যাটাকের শিকার হয় সেটা হচ্ছে মূলত তারা তাদের স্বজাতির যে কাক রয়েছে কাকের মাধ্যমে। আর আজকে ভিডিওটা আমি মূলত যেখানে করেছি সেটা হচ্ছে আমাদের যে শহর রয়েছে শহরের পাশেই, এখানে কসাই ফ্যাক্টরি রয়েছে, মাছ বাজার রয়েছে, এখানে প্রচুর পরিমাণ কাক রয়েছে। গ্রামে সাধারণত যে সমস্ত কাক তারা সাধারণত অতটা হিংস্র হয় না, কিন্তু যারা কসাই ফুটিতে থাকে তারা কিন্তু খুবই হিংসাত্মক হয়। তো আমি এখানে যে ইগল পাখির বাসাটা দেখছি না, এরা কিন্তু গত বছর এখানে বাসা করেছিল, গত বছর কিন্তু বাসা করার পর এখান থেকে বাচ্চা ফুটে তারা সুন্দরভাবে গিয়েছিল। কিন্তু এই বছর আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই কসাই ফুটির আশেপাশে আরও কয়েকটা ইগল পাখির বাসা এবং বাজ পাখির বাসা রয়েছে। আর এই কাকেরা দলবদ্ধভাবে এই কাকদের ইগল পাখির বাসাগুলো ভেঙে ফেলছে এবং বাজ পাখির বাসাগুলো ভেঙে ফেলছে। এরা শুধু তাই করে না, এরা যখন সুযোগ পায়, সুযোগ পাইলে ইগল পাখির ডিমগুলো ফেলে দেয়, সুযোগ পাইলে ইগল পাখি বা বাজ পাখির বাচ্চাগুলো ফেলে দেয়। আর এইভাবে এরা মূলত অ্যাটাকগুলো করতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি অবশ্যই আজকে সকালে যখন এই এখানে আসলাম, আসার পরে তখন কিন্তু এই গাছের অনেকগুলো কাক ছিল, আর তখন অনেক মানুষের গাছের নিচে দাঁড়িয়ে এদের তামসা দেখছে। আর কারণ হলো গাছটাও মূলত রোডের একদম পাশে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি বাসার দিকে পরিপূর্ণভাবে দেখেন তাহলে কিন্তু আপনারা ইগল পাখির উপস্থিতি টের পাবেন। সেখানে ইগল পাখি কিন্তু ডিম দিয়ে বসে আছে, এবং এখানে ইগল পাখি আজকে দুই দিন পর্যন্ত এখানে কয়টা ডিম দিয়েছে সেটা আমি জানি না, তবে ডিমের মধ্যে সে আছে এটা 100% শিওর। আর যখন সে এখানে নিয়মিত বসে আছে তখনই আজকে দুই তিন দিন যাবৎ কাকেরা প্রচুর তাকে আক্রমণ করছে। এবং যে পুরুষ ইগল পাখিটা রয়েছে সে কিন্তু পাশের আরেকটা গাছের মগ ডালে রয়েছে, সেখানেও এই কাকেরা তাকে প্রচুর ডিস্টার্ব দিতেছে, যার কারণে এদের খাবারের অসুবিধা হয়ে যাচ্ছে। তো এই যে বাসাটা দেখছেন আপনারা, এই বাসাটা কিন্তু আরও অনেক বড় ছিল। এই কাকেরা এসে কী করে দেখুন, এই ডালগুলো ফেলে দেয়। দেখতেই পাচ্ছেন কাকগুলো এদের বাসার সম্পূর্ণ ডালগুলো ফেলে দেয়। আর পাশের যে আরও অন্যান্য বাস পাখির বাসাগুলো রয়েছে সেগুলো কিন্তু এরা সংঘবদ্ধভাবে অ্যাটাক করে তাদের বাসাগুলো তছনছ করে দিয়েছে, যার কারণে ওই বাসাগুলোর মধ্যে বাস পাখি বা ইগল পাখি কেউ আর আসছে না। তো এখানে ইগল পাখিরা যখন এসে ডিম পায় তখন কিন্তু কাকেরা অ্যাটাক করে নেয়। যখন আজকে দুই দিনে ইগল পাখিটা নিয়মিত ডিমের মধ্যে তা দিতেছে তখনই মূলত এই কাকগুলো এসে অ্যাটাকগুলো করতেছে। তো দেখতেই পাচ্ছেন কত ভয়ঙ্কর কাক, ইগল বসে আছে সে গিয়ে ইগল পাখিকে ডিস্টার্ব দিচ্ছে। আর এইভাবে হয়তো কী হবে, ইগল যে তিন চারটা ডিম পারে ডিমের মধ্যে হয়তো একটা দুইটা ডিম হবে, আর বাকি ডিমগুলো হয়তো নষ্ট হয়ে যাবে। আর আরেকটা হতে পারে যেটা হলো ইগল পাখিটা হয়তো ডিমের প্রতি বেশি মায়া, যার কারণে আজকে সারাদিনে কিন্তু আমি খোঁজ নিয়েছি, আজকে সারাদিনে কিন্তু ইগল পাখিটা এই বাসা থেকে একবারও কোথাও যায়নি। আর যে পুরুষ ইগলটা রয়েছে সেটাও কিন্তু তাকে খাবার খাওয়াতে একবারও আসেনি, যার কারণে আসলে এই পাখিটা খাবার না খেয়ে হয়তো একসময় মারা যেতে পারে। যা হোক, দেখতে পাচ্ছেন আসলে খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য। ওই যে কাকেরটা খুব চালাক, কাকটা এত বড় একটা পাখি, আর পাখিদের মধ্যে সবচেয়ে শান্ত শ্রেষ্ঠ পাখি হলো ইগল পাখি। এগুলো কখনো মানুষকে বা অন্যান্য পশুদেরকে তেমন একটা অ্যাটাক করে না, যার কারণে মূলত এই পাখিরা বেশি সাহস পেয়ে যায়। যাই হোক, বেশ
যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।